ব্যারাকপুরে নিখোঁজ স্কুল ছাত্রী, তদন্তে মোহনপুর থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর চক কাঠালিয়া সূর্যসেন পল্লী এলাকার বাসিন্দা ব্যারাকপুর গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শ্রেয়া মণ্ডল মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু বিকেলে তার মামার বাড়ি যাওয়ার কথা থাকলেও পরিবারের সদস্যরা ব্যারাকপুর রেলস্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও স্কুল থেকে সে আসেনি ব্যারাকপুর রেলস্টেশনে, এমনকি ফেরেনি বাড়িতে। এরপর পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করলেও খোঁজ মেলেনি স্কুল পড়ুয়ার। বুধবার স্কুলে খবর নিলে জানা যায় শ্রেয়া মণ্ডল মঙ্গলবার স্কুলে আসেনি। এরপর মোহনপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। প্রাথমিকভাবে পরিবারের তরফ থেকে তাদের বাড়িতে মাঝে মধ্যে আসা এক যুবককে ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ করা হচ্ছে। ছাত্রী নিখোঁজ হওয়ার পর থেকে সেই যুবককে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যাচ্ছে না, তার ফোনটি বন্ধ রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ ছাত্রীর মা সোনা মণ্ডল ও পিসি মুক্তা রাজবংশী জানান, মঙ্গলবার দিন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে 7:30 সময় আমি ওকে আমার থেকে টোটোতে তুলে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। ওখান থেকে স্কুলে গেছে, আমি জানি 4:00 সময় আমি ওখানে ব্যাগ করে পৌঁছে গেছি, গিয়ে 4:30 স্কুল ছুটি হবে, স্কুল ছুটি হয়ে গেছে আর ও আসছে না আসছে না করে। স্কুলে গিয়ে খবর নিই যে স্কুলে ও নেই, তারপরে আমার ফোন করি বাড়িতে যে বাড়িতে পৌঁছে গেল কিনা, বাড়িতেও শুনি যে না বাড়িতে আসেন, এরকম করে করে প্রায় অনেকক্ষণ টাইম পার হয়ে যায়। পরে আমার একটু সন্দেহ লাগে যে মেয়ে কোথায় যেতে পারে, দেখলাম কারোর সঙ্গে তো কথাও বলে না যে কাউকে ফোন করব। তারপরে একটা সন্দেহ হলো, আমাদের বাড়িতে একটা বাবাজি বলে একটা ছেলে আত্ম গোপাল দাস বলে, এবার ওর সঙ্গে শুধু কথা বলতো, তাই দেখলাম যে ওকে ফোন করেছি, ওর ফোন সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিচ্ছে। তারপর অনেকবার ফোন করার পরেও তার কোনো কি পাচ্ছি না, তখন মনে সন্দেহ হলো যে তাহলে ওর সঙ্গে কি গেল কিনা। আপনারা কি সন্দেহ? কিডন্যাপিং করেছে আমার মেয়েকে, কারণ আমার মেয়ে ওরকম না যে ও একা একা কোথাও যেতে পারে, ওকে এখান থেকে ওই কিসে করে কিডন্যাপ করে নিয়ে গেছে, কারণ ও কোথাও ওর কোনো অন্য কোনো ফ্রেন্ডও নেই না কোনো স্কুলের কোনো ফ্রেন্ড আছে। এই গোপাল দাস বলেন, থানায় জানিয়েছি, থানা থেকে কোনো কিছুই হচ্ছে না, কিছুই করছে না থানা থেকে, বরঞ্চ আমাদের বাড়ির গার্জিয়ান ওর বাবা ওর জেঠাকে পাঠিয়ে দিয়েছে, যেখানে একটা লোকেশন টেস্ট করা হয়েছে আলিপুরে, সেখানে পৌঁছেছে, শোনা গেল যে সেখানে ওরা ওর ফোন সুইচ অফ হয়েছে, সেখান থেকে ওকে কিসে করা হয়েছে। আর ওই পুলিশ ওখান থেকে বলেছে যে আপনারা ওখানে চলে যান, এবার ওখানে রীতিমতন ওরা পৌঁছে গেছে, গিয়ে ওখানে গিয়ে কোনো কাজ করছে না, ওখান থেকে পুলিশকে ফোন করা হয়েছে, বলছে আপনারা গেছেন যখন তাহলে আপনারাই খুঁজুন। ওখান থেকে ওরা বলছে যে আমরা এখানে কি করে খুঁজবো, আমরা তো কিছুই চিনি না, বলছে আপনারা হোটেল ভাড়া করে থাকুন আর ওখানেই খুঁজুন। বিষয়টা হলো দেখুন, আমরা যখন মানে 2-4 ঘন্টা ওকে খুঁজলাম, খোঁজার পরে যখন আমরা ওকে পেলাম না, তখন আমরা থানার দ্বারস্থ হলাম। তো থানায় গিয়ে এফআইআরও করালাম, থানায় সব কিছু বললাম, তারপরে যাকে আমরা প্রথমে সন্দেহ করলাম, সন্দেহবশত একটা নাম্বার যেহেতু গোপাল দাস, ওকে যখন আমরা ফোন করছি, আমাদের যতগুলো নাম্বার থেকে ফোন করা হচ্ছে সবাইকে ওরা ব্লক করে নিচ্ছে, ও ফোন রিসিভ করছে না। তারপরে কিছুক্ষণ ফোনটা খোলা ছিল, পরে সুইচ অফ করে দিয়েছে রাত 12:00, 1:00, আবার সেই 3:00 যখন ফোন খুলছে আমরা মেসেজ পাচ্ছি, ফোন খুলেছে জিও সিম ছিল তো, তারপরে আমরা যখন ফোন করছি ও আবার ফোন সুইচ অফ করে দিচ্ছে, তখন যখন খুলছিল তখন বিজি ছিল আর কি ওর ফোনটা। তো এরকম ওই দিকেও খোঁজ খবর নিতে নিতে ওর এক দাদা বৌদির খোঁজ পাই, যে তারা বৃন্দাবন থেকে এদের সাথে দেখা করার উদ্দেশ্যে আসছে। তো সেই দাদা বৌদির সাথে প্রথমে তারা আমাদের মিসগাইড করছিল যে আমরা জানি না কিছু, পরে শুনলাম যে তারা ওখানেই যাচ্ছে। এবার ওনার কনফার্ম হলো যে আমি জানি ও কোথায় আছে, তা আমি ওখানেই যাচ্ছি। তো ওনাদের আমরা রিকোয়েস্টও করলাম যে আপনাদের আলিপুরে ওরা গিয়ে দাঁড়িয়েছিল, মানে এরা শিয়ালদা থেকে আলিপুর গেছে, ওর দাদা বৌদি বৃন্দাবন থেকে আলিপুরে এসছে ট্রেন ধরে। তা আমরা যখন ওকে ফোন করলাম, আমাদের মিথ্যে কথাও বলেছে যে আপনি কোথায় আছেন, তখন আমাদের যেই ঠিকানাটা বলেছে, তো আমাদের থানা থেকে ওনাদের নাম্বারও ট্যাগ করানো হয়েছিল, তো থানা থেকে বললো যে এরা মিথ্যা কথা বলছে, এরা এখন জলপাইগুড়িতে ট্রেনে রয়েছে। তো ওখান থেকে 2 ঘন্টা লাগবে আলিপুরে ছেলে মেয়ের কাছে পৌঁছাতে। তো রাত 10:45 লাস্ট আমাদের একটা ফোন করে, তখন পরের দিন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম আমার ফোনেই ফোনটা করে যে দেখুন দাদা আপনি যাচ্ছেন খুব ভালো কথা, যান তাহলে আপনি তো ওখানেই যাচ্ছেন, তো মেয়েটাকে আমাদের হাতে তুলে দেন, আমরা আর কিছু চাই না। তখন উনি হ্যাঁ হ্যাঁ সব বললো। তার আগে যখন বৌদি ওনাকে ফোন করেছিল, তখন বৌদিকে উনি থিয়েটার করেছিল। তারপরে উনি যাওয়ার পরে মোটামুটি ওই 2 ঘন্টা, যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওনার টাইম লাগবে, তারপর থেকে ওনার ফোনও সুইচ অফ ওই দাদা বৌদি।
তাদের সাথেও কোনো এখনো কোনো খোঁজ খবর পাইনি। থানা থেকে বলছিল যেহেতু ওখানে লাস্ট লোকেশন পাওয়া গেছে আলিপুরদুয়ারে, তো বাড়ির থেকে আমার দুই দাদা গেছেন ওখানে, যাওয়ার পরে ওখানে কোনো ইমেলের হাত পড়ে ওখানে থানা পুলিশ করছে, তো ওনারা জানাচ্ছে যে আমাদের যে এরিয়ার থানা সেখান থেকে ওরা কোনো কিছু এখানে পাঠায়নি, সেই জন্য ওদের ওখানেও প্রবলেম হচ্ছে। তো আমাদের থানা এখনো বসে রয়েছে। ওদের মনে হচ্ছে যে আমাদের মেয়ে এরকম ভাবে যাবার তো নয়, ওকে কিডন্যাপিং করা হয়েছে, নাহলে তো যদি ছেলে যদি ভালোবেসে নিয়ে যেত বা বিয়ে করতো, একটা তো খবর দিত যে মেয়ে আমাদের সাথে আছে, ভালো আছে, দাদা বৌদিও কেন ফোনটা সুইচ অফ করে দেবে। এর মধ্যে এনাদের কোনো কিছু হাত আছে, বড় কোনো রহস্য লুকিয়ে আছে, আমরা এখনো কোনো খোঁজ পাচ্ছি না তাদের ফোন পে সুইচ অফ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।